লিনেনের উপরে মোমবাতি কিরকম প্রাইস এগুলো এটা হচ্ছে আজরাকের উপরে এটা কত বললে দাম 5.5 এইগুলো ভালো কাজটাকে দেখাতে হবে এরকম ভাবে ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর গুজরাটি স্টিচ এখানে কিন্তু কাঁথা স্টিচের কাজ রয়েছে সুন্দর এটা দেখো কি সুন্দর রং চঙে কালার কটন কাপড় আসাম খাদির উপর মাসলাইট সুতো দিয়ে বানায় এটা খাদির উপর আছে এটা 450 দাম আছে নকশি কাটাও দাম আমার কালারটা খুব ভালো লাগে এটা কালারটা আমার বেশ ভালো লেগেছে এই যে হচ্ছে সেই বট গাছটা বিশাল বিশাল বড় বট গাছ এখন সময় হয়েছে সকাল 8:05 আগে ঘুমটা ভেঙেছে আর আমাদের ব্যালকনি থেকে নিচের ভিউটা দেখাচ্ছি কি লাক্সিনিস্টা আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানে কচ্ছপও আছে মাছও আছে পাউরুটি দিলে কচ্ছপ মাছ সব উঠে আসেন পাউরুটি খেতে সেটাও তোমাদেরকে দেখাবো এই দিকটা হচ্ছে ওনাদের ক্ষেতের সব কিছু চাষবাস হয় এবং বলছিলেন যে যে খাবার তাদের বেশিরভাগ খাবারগুলোই ক্ষেতের থেকেই ওনারা তুলে সেগুলো রান্না করেন এখন 9:30 বাজে আর আমি এখন সেজে প্রস্তুত হয়ে গেছি তবে আজকের পাগড়ি পরাটা একটু অন্যরকম হয়েছে আগের দিন এটা বেশি ভালো লাগছিল আমার আর এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে লুচি আর এখানে হচ্ছে আলুর একটা তরকারি কেমন হয়েছে দুর্দান্ত আবার একটু বেরিয়ে পড়েছি এখন সোনাঝুরি যাব কিন্তু এই সময়টা না প্রচণ্ড গরম এখানে 40-এর উপর তাপমাত্রা থাকে দিনের বেলা মানে এখন সবে 9:30 বাজে 11:12 সময় ওখানে থাকতেই পারবে না আর আমার সাথে যাচ্ছে অর্পিতাদি কিছু শপিং করবে সে একটু সামনেই এগিয়ে গেছে অর্পিতাদি সাথে প্রচন্ড গরম এবং কিছু করার নেই ছাতা আমার এটা আমার চশমা শুধু নাকটা বেরিয়ে গেছে আমাকে ঢেকে দাও মাস্ক পরে নাও 50 রুপিস মাত্র হ্যাঁ 50 টাকার এই গামছাগুলো খাদি তো খাদি মোটা ঠিক আছে আর দেখো মাথার উপর ওনার আরো কত গামছা আমার পাগড়ির মতো আরেকটা এই যে দেখতে পাচ্ছ এটা মামার জন্য নেওয়া হচ্ছে এটার দামও 200 টাকা করেই এটা একটু লাইট কালারের উপর আমরা নিয়েছি ঠিক আছে মটকা সিল কত করে এটা 950 এটা হচ্ছে 700 কত এটার দাম 1650 ডিসকাউন্ট দিয়ে এটা 1400 টাকা বল আচ্ছা দারুণ কাজ এটা খুব সুন্দর শাড়িটা এটাও কি 750 এটাও 750 এর মধ্যে26 দিলে 600 করে হয়ে যাবে 650 করে এটা খাদির উপর আছে এটার দাম কত 450 করে এটা পেয়ে যাবে কি কালার হবে এটা আমার এখানে কালার হবে এটা হচ্ছে কি লিনেনের উপরে ১০৫০ থেকে শুরু আপনার ডিসকাউন্ট করে দিয়ে 850 চান্দাদেরির মধ্যে দুপাটা হোলসেল রেট হবে 420 টাকা বাহ খুব সুন্দর কি গরম পড়েছে বাবা আমি অনেকগুলো দেখালাম তোমরা একটু আইডিয়া পেলে এখানে আসবে এখানে থেকে সস্তায় হয়তো কোথাও এরকম পোশাক পাওয়া যায় না এখনও বসছে দোকানগুলো সব দোকান বসেনি রোদটা এখনও পড়েনি কিন্তু তাতেই আমি অলরেডি অনেক অনেক ঘেমে গেছি আমি একটু পাঞ্জাবি আর হাফ পাঞ্জাবি শার্ট এই টাইপের জিনিসগুলো দেখছি এটা হচ্ছে আজরাকের উপরে এটা কত বললে দাম 550 এই কদরি পাঞ্জাবিটা দেখো এটা কালারটা আমার বেশ ভালো লেগেছে এটা কত দাম 550 টাকা এটা হচ্ছে আজরাকের শার্ট ছেলেদের আজরাকের শার্ট তাই তো দামটা একটু বলে দিও 450 আরো কালার আছে এখানে দেখো এসব কালার পাবেন সব রকম কালার আছে আর দেখবো এটা হচ্ছে জ্যাকেট ছেলেদের আজরাকের মধ্যে কত দাম বললে এটা 550 সব 550 তাই তো আজরাকের মধ্যে শার্ট বা শর্ট কুর্তা কিছুই পছন্দ হলো না কারণ আমার সাইজটা নেই আমার 40 সাইজ হয় ওখানে 42 সাইজ ছিল তবে এখানে এসেছি এখানে অনেক রকমের শাড়ি আছে সেগুলো একটু দেখাচ্ছি এটা কি আছে একটু বলে দাও ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর গুজরাটি দামটা কত এটার 2800 এটা একটু দেখিয়ে দাও এটা দেখো পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর এটার দাম এটা 6200 টাকা 6200 কাঁথা স্টিচের কাজ আছে এর মধ্যে দেখতে পাচ্ছ কিনা জানি না এখানে কিন্তু কাঁথা স্টিচের কাজ রয়েছে সুন্দর ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর তাই তো দাম কথা হ্যাঁ বাহ এটার দামটা একটু বলে দাও 2800 টাকা 2800 বডিটা কাজটা এরকম যাবে বডির কাজটা অনেকটা এরকম এই রংটা আমার দারুণ লেগেছে এটা কি আছে একটু বলে দাও শাড়িটা সামখাতির উপর মাসলাইট সুতো দিয়ে বানায় এটা আচ্ছা এটার দাম ওটা হাতের কাজ আছে
এটা দাম আছে 1650 টাকা। এটা দেখো কি সুন্দর। আমি চলে এসেছি এবার একটু হারেম প্যান্ট দেখছিলাম, হ্যাঁ দুটো পছন্দ হচ্ছে কিন্তু দামটা একটু বেশি বলছে। আমি তোমাদেরকে একটু দেখাই, এটা আজরাক স্টিচ দেখি, আজরাক স্টিচের উপর এটা 550 বলছে, তাই না? এটা কিসের উপর বলে কাজ? এটা আমি স্টার্ট করব তখনই বলছে। এটা দেখো কি সুন্দর রং চঙে কালার, কটন কাপড়, এটাও 550 তাই তো? এটা হচ্ছে নকশিকাতা, নকশিকাতা, আচ্ছা নকশিকাতা, নকশিকাতা সুন্দর, আমার কালারটা খুব ভালো লাগে। এখানে সবই কি মোটামুটি 550 রেঞ্জ আছে? না এইটা 550 থেকে একদম 1050 পর্যন্ত, এটাই 1000, এটা 1050 তো? হ্যাঁ আচ্ছা, এটা 650, 650 দাম আছে এটা। এটা কালার কম্বিনেশন বেশ সুন্দর, এটা আজরাক স্টিচ প্রিন্টেড। এটা দামটা একটু বলো। এটা কি গরমকালে পরা যাবে? গরমকালে পরা যাবে, ওয়াশ করার পরে এটা নরম হবে না? এটা আপনার 500 আছে। আর যারা হারেম প্যান্ট পরো না তোমাদেরকে বলবো হারেম প্যান্ট ট্রাই করতে পারো, পাঞ্জাবির সাথে খুব ভালো যায়, অনেকটা ধুতি ধুতি টাইপের হয় এবং পরে না খুব আরাম। আমি গতকালকে হারেম প্যান্ট পরেছিলাম, দারুণ আরাম লাগে, ঠিক আছে? সেটা পরে অনেকটা এরকম লুক আসছে, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না, ঠিক আছে? মাপছি তো নেবো কিন্তু এটার দাম 500 বলছে, আমার বাজেটের উপর দিয়ে যাচ্ছে। তো যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা আমি নিচ্ছি, সেই হারেম প্যান্টটা, এটার দাম বলেছিল 550-550। অনেক কিছু বলার পর 480, তার থেকে আর কম হলো না, ঠিক আছে? তো এটা আমি প্যাক করে নিচ্ছি, যে দোকান থেকে গতকাল আমি সাদা পাঞ্জাবিটা নিয়েছিলাম সেই দিদির দোকানে আমি চলে এসেছি। তোমার নামটা একবার বলো না দিদি। কল্পনা, কল্পনা। এই যে দেখো সেই সাদা পাঞ্জাবিগুলো, আর আজকে যে হারেম প্যান্টটা নিলাম সেই প্যান্টটা যাতে দেখা যায় তার জন্য একটু শর্ট কুর্তা ফুলাতা নিচ্ছি। আমি অনেকগুলো দেখলাম, এটা আমার পছন্দ হয়েছিল তার মধ্যে, ঠিক আছে? আর হচ্ছে এই হলুদটা পছন্দ হয়েছিল, কিন্তু হলুদ একটা আমার নেওয়া হয়েও গেছে, তাই ভাবলাম যে এই লালটাই নিই। তো এটার দাম কত? 250 বললে, তাই তো? তোমার দোকানে কালেকশন বেশ ভালো, ঠিক আছে? আগের দিনও কিনলাম, আজকেও কিনলাম। এই দিদিনা খুব ভালো, আমাকে 250 বলেছিল, আমি বললাম 200 কি হবে, বললো 220 দাও, তো 220-তে এটা হয়ে গেল। আমার কম দামের মধ্যে জিনিস পেলে খুব ভালো লাগে, কিন্তু হারেম প্যান্টটার দাম দাদা কমালো না, 480 নিয়ে নিল। আর এত গরম না, এখান থেকে আমরা কোথাও বেরোতেই পাচ্ছি না। তো আজকেও সোনাঝুরিরই কিছু শপিং দেখালাম, এখন সময় হয়েছে 1:44, তাই তো? হ্যাঁ, আমরা সবাই খেতে বসে গেছি দুপুরের খাবার। খাবার কি আছে একটু দেখিয়ে দিই। কচুর শাক, আলু ভাজা, এখানে ভাত রয়েছে, খাসির মাংস হয়েছে আজকে, এদিকে ডাল আছে, পটলের তরকারি আছে, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে উচ্ছে ভাজা, সেটা আমি খাইনি। এখানে খাবারের বিশেষত্ব হলো যে সবজিগুলো এখানে হয়, যেমন এখন গরমকাল, এখন ভেন্ডি, ঢেঁড়স, কচু, শাক, এগুলো এখানে হয় আর কি। তো এদের সবজির বাগান থেকে সেগুলো উঠিয়ে ওনারা নিজেরা সেইভাবে রান্না করেন। আজকে যেমন কচু শাক, কচু শাকটা হোটেলের কিংবা রেস্টুরেন্টের মতো কচু শাক নয়, এটা একদম বাড়ির মতো এবং তার থেকেও সুস্বাদু। নারকেল বাটা দিয়ে কচু শাক হয়েছে ছোলা দিয়ে, এবং এখানে যে কাঁসার থালায়, কাঁসার বাটিতে যে প্রেজেন্টেশন, এটা হলো এখানকার বিশেষ বিশেষত্ব। মা দেখলে তো বাড়ির খাবারের থেকে কিন্তু ভালো বলে দিল, বাড়িতে গেলে খেতে দেবে না একদম। এই যে কৃষ্ণ চলে এসছে, ওর হাতে পাউরুটি, একটু দেখিয়ে দে। এই পাউরুটিগুলো এখন এই পুকুরে দেওয়া হবে, পুকুরের যে মাছ আছে এবং কচ্ছপ আছে সেগুলো সব খেতে উঠবে, তোমাদেরকেও দেখাবো। এই দেখো একটা কচ্ছপ, ঠিক আছে? আর একটা, আর একটা দূরে ছিল সেটা এখন দেখা যাচ্ছে না। এই যে একটা কচ্ছপ দেখো, এখানে একটা আছে, ওইখানে একটা। এখন সময় হচ্ছে বিকেল 5:10, আমরা আবার সোনাঝুরি যাচ্ছি। এটা হচ্ছে সোনাঝুরির সামনের দিকটা, এবারে যেটা দেখেছো ভিডিওতে সবই পেছন দিক থেকেই শপিং করছিলাম। তো এদিকের অ্যাম্বিয়েন্স তোমাদের একটু দেখাই, বাঁশের যে ঘরগুলো দেখতে পাচ্ছ, বসার জায়গা এগুলো আছে এখানে, এখানে আছে, এই সামনেও আছে, ঠিক আছে? এদিকে সব বসা নিয়ে বসেছে। পেছনে দেখলাম যে আখের রস আছে, তো আমার ইচ্ছা আছে একটু আখের রস খাবো, চলো। আখের রসের দাম হচ্ছে 3 রকম, 20, 25, 30। আমি 25 টাকাটা খাবো, আমাকে একটু ঠান্ডা করে দেবে। ক
কি নেবে নাকি এগুলো একটা অরিন্দম দা হচ্ছে আমাদের মডেল আর আমাদের স্পন্সর অরিন্দম দাকে পুড়িয়ে পুড়িয়ে দেখছে কোনটা নেওয়া যায় অসহায় লাগছে এটা সেরা ছিল বলে খুব অসহায় লাগছে বড় আছে বেশ আমার এরকম একটা পাঞ্জাবি আছে তার সাথে একটা দিলে ভালো লাগবে না এবার হলুদ একটা পরে দেখবো আর এবার অরিন্দম দা মডেল আমাদের তিনি ক্যামেরা ধরছেন ঠিক আছে এইগুলো ভালো এইগুলো ভালো তাই না ভালো লাগছে হ্যাঁ দেখো তো কাজটাকে দেখাতে হবে এরকম ভাবে ছেড়ে এটা ভালো এটা ভালো কত দাম এগুলোর দক্ষিণা এটা 800 ওটা হলো 1800 কালোটা 1800 এই কাজটা দেখতে পাচ্ছ এটাও 800 এটাও 800 ঠিক আছে কি আমি আর অরিন্দম দা এখন চলে এসেছি শালবনের দিকে বিস্তৃত শালবন এখানে আমরা কিছু ছবি তুলবো যদি কোনো ভালো ছবি হয় সেগুলো আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে পাবে তাই সেটাকে ফলো করতে একদম ভুলবে না সারাদিন ধরে অর্পিতা দিকে কোথায় ঘুরে বেড়াচ্ছে আমরা জানি না কোথায় ছিলে তুমি এই যে শপিং করতেছে আবারও শপিং করতে করতে আমাকে এবার আমার হাজবেন্ড রেখে যাবে এখানেই অর্পিতাদের ব্যাপারটা এটা হচ্ছে অর্পিতাদের এত কাছে আমাদের হোটেলটা এক লট শপিং করে নিয়ে ঢোকাচ্ছে ঘরে আবার বেরোচ্ছে এদিকে অরিন্দম দা আর আমি হচ্ছি এই কুলফিটা খাচ্ছি তুমি খাচ্ছ ম্যাঙ্গো ম্যাঙ্গো কুলফি তুমি কি খাচ্ছ ওটা কেশর কেশর পেস্তা কেশর পেস্তা এখন আমরা একটু ক্যাম্পাস ঘুরতে যেতে পারি কারণ ক্যাম্পাস এমনি খোলেনি দর্শকদের জন্য মিউজিয়ামটা খুলেছে আর এটিএম থেকে টাকাও তুলতে হবে কারণ এত শপিং করেছি আমরা সব শেষ আমরা চলে এসেছি এখন এই যে সামনে হচ্ছে উপাসনা গৃহ ঠিক আছে এখানে প্রত্যেক বুধবার সকাল 7টার সময় উপাসনা করা হয় আর সবাই সাদা পোশাক পরে এখানে উপাসনা করেন এটুকুই জানতে পারলাম আর এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা অমর্ত্য সেনের বাড়ির সামনে যাব প্রতীচি চলো এই যে সামনে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটা বানিয়েছিলেন রামকিঙ্কর বেইজ সাঁওতাল পরিবারের উপর এই স্ট্যাচুটা বানানো হয়েছিল আমরা চলে এসেছি এখন অমর্ত্য সেনের বাড়ির সামনে বাড়িটার নাম হচ্ছে প্রতীচি প্রতীচি লেখা এখানে আর এই দিকে লেখা হচ্ছে এটি সেন ঠিক আছে ভেতরে কিন্তু এখন আলো জ্বলছে ওই দেখতে পাচ্ছে বাড়িটা আমাদের ছোটো দাদা বললো যে এখন কেয়ারটেকার আছে তো কেয়ারটেকারের জন্য ভেতরে আলো জ্বলছে এই যে হচ্ছে সেই বট গাছটা বিশাল বিশাল বড় বট গাছ এই গাছটার নাম হচ্ছে তিন পাহাড় এখানে ঢিপি ছিল সেই ঢিপি থেকেই গাছটা জন্ম হয় কি বিশাল দেখো আমি একজনকে দেখিয়ে আসি তার কি অবস্থা দেখো এখানে এখানে অরিন্দম দা বসে বসে বোর হচ্ছে আর বলছে কি চলো রে ভাই অসহায় অসহায় এই ওরা তো এখনো কিনছে আরো দু তিনটে কিনবে সারা রাত ভোর কিনতে বলো আমরা যাই আমরা দুজন যাই চলো আমরা যাই ওদিকে ওরা শপিং করছে আর আমরা এখন ভাবছি ছোটটা নিয়ে পালাবো যাবে দাদা যাবে বাড়ি যাবে চলো দাদা বলতে যাবে ভাগল বা ভাগল বা চাটনিও দিয়েছে এটা হচ্ছে চাটনি চাটনিটা এখানে নিয়ে নিয়েছি এবার একটুখানি আমি একটা দেখতে পাচ্ছ কিনা জানি না প্রচুর মাংস ভেতরে দেওয়া কিন্তু ফুডটা বেশ ভালো ফুডটা ভীষণই এরা সব কিছুই ভালো রান্না করতে পারে ঘড়িতে এখন 10:07 আর আমরা এখন খাবার খেতে আসছি রাতের খাবার এখানে একটা কালু আছে খুব দুরন্ত খুব দুরন্ত লেজ আছে আবার রাতের খাবারে রয়েছে ভাত আলু ভাজা ডাল রয়েছে মিক্স ভেজ মাছের ঝোল এখন আমরা খেয়ে নেবো এইখানে হচ্ছে কিচেনটা শান্তিনিকেতন ব্লগটা আমি এখানেই শেষ করছি জানি খুব বেশি কিছু দেখাতে পারিনি কারণ এত গরম না দিনের বেলা বেরোনোর এক ফোঁটা এনার্জি ছিল না যদি কোনো কারণে ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আমার অন্য ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখো তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা।